হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস। আজকের রেসিপিটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, বাঙালির পছন্দের একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি কতগুলো গলদা চিংড়ি নিয়েছি, আর এই গলদা চিংড়ি দিয়েই আমি আজকে মালাইকারিটা বানাবো। প্রথমে যেটা আমি করেছি, মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আমার তো চিংড়ি মাছের মালাইকারি খুব পছন্দের একটা ডিশ। চিংড়ি মাছের মালাইকারি হলে আর অন্য কিছু লাগে না, তাই না? যাই হোক, মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এর সাথে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আর যে জিনিসটা বেশি প্রয়োজন সেটাই নিয়ে নিয়েছি। আগে থেকেই একটা নারকেলকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, এখন এটাকে কেটে ফেললাম। দেখো নারকেলটা কি সুন্দর। এবার আমি এটাকে কুড়ে ফেলবো। বন্ধুরা, তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যাই হোক, এখানে আমার নারকেল কুড়োনো হয়ে গেছে। এবার আমি এই নারকেলগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। নারকেল পেস্ট করার সময় আমি এখানে অল্প পরিমাণ জল ইউজ করেছি। নারকেলটা পেস্ট করা হয়ে গেলে পেস্ট করা নারকেলের থেকে একটা ছাঁকনির মাধ্যমে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। আমি ছাঁকনি ইউজ করেছি, তোমরা চাইলে নেটও ইউজ করতে পারো। রান্নাটা শুরু করার আগে আমি মালাইকারির উপকরণগুলো একবার দেখিয়ে নিই। আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা আর গরম মশলা বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটা তেজপাতা। এখানে একটু ঘি নিয়ে নিয়েছি, এখানে একটু চিনি নিয়ে নিয়েছি, এছাড়া একটা বড় টমেটো কুচি কুচি করে রেখেছি, আর দুটো বড় পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি, আর তেল নিয়েছি, আর যে নারকেলের দুধটা আমি ছেঁকে রেখেছিলাম সেই নারকেলের দুধটা। চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মিশিয়ে একটু ম্যারিনেট করে রাখছি 10-15 মিনিট মতো। বন্ধুরা, তোমরা আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে সেই রান্নাগুলো করে তোমাদের দেখানোর চেষ্টা করব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, যতক্ষণ চিংড়িগুলোকে ভাজা হচ্ছে, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো মানে আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা এই ভিডিওটাতে একটা সুন্দর করে লাইক করে দাও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে। চিংড়িগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেবো। দারুণ দারুণ রান্নার রেসিপির জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমরা সবার প্রথমে আমার এই রান্নার রেসিপিগুলো দেখতে পারো। এবার কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা ব্যবহার করছি। মশলাগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি কেটে রাখা টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ব্যবহার করেছি। যারা একটুখানি ফিকি গ্রেভি পছন্দ করো তারা পেঁয়াজ আর টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। টমেটোগুলো হালকাভাবে ভেজে আমি এর মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা অ্যাড করে দিলাম। এখন এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সবশেষে স্বাদমতো লবণ। এখন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে ফেলতে হবে। মশলাগুলো কষানোর সময় আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু মালাইকারির টেস্টটা একটু ঝাল মিষ্টি হয় তাই আমি অল্প পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি। মশলাগুলো কষানোর সময় আমি কোনো জল ইউজ করছি না, আমি নারকেলের দুধটাই অল্প একটু দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায়। মশলাগুলো কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে দিতে হবে। এরপর চিংড়ির গায়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মাখিয়ে ফেলতে হবে, আর তারপর নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। নারকেলের দুধটা ফুটতে শুরু করলে উপর থেকে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিয়ে আমি
এই কড়াইয়ে লিডটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর লিডটা সরিয়ে দেখতে হবে যে গ্রেভিটা একটু কম হয়ে এসেছে। এখন আমি উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন আবারও লিডটা চাপা দিয়ে 10 মিনিটের মতো গ্যাসটা অফ করে রেখে দেবো, যাতে গন্ধটা ছড়িয়ে যায়। আমার চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে। এখন এটা গরম গরম পরিবেশন করতে হবে ভাতের সাথে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।